হ্যালো ফ্রেন্ডস, তো আমি আর কোনোদিনও ভিডিও বানাবো না, এটাই আমার লাস্ট ভিডিও। তো আমি আর কোনোদিনও ভাবছি যে ভিডিও বানাবো না, আর কোনোদিনও আপলোড দিব না, এটাই আমার লাস্ট ভিডিও। তো কেন ভিডিও বানাবো না সেটা বলি। তো 1 বছর আগে আমি ভিডিও এই ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম, এবং প্রথম সেটা শুরু করেছিলাম আমার এই ভিডিও ভিডিও করা শুরু করেছিলাম। প্রথম প্রথম বানাতাম, তো সবাই বলতে কি শ্বশুরবাড়ির সবাই এবং স্বামী সবাই ভিডিও বানাতে না বলেছিল, সবার কথা না শুনে আমি ভিডিও বানাতাম। তো তখনও শুনিনি, এখনও আমি মানে তখন থেকেই 1 বছর কি 2 বছর হতে যায় আমি লুকিয়ে লুকিয়ে এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই। তো কেউ এতটা দেখাই না, এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই, ঠিক আছে। তো ভেবেছিলাম যে তোমাদের কাছে একটু আশা করতেই পারি সাকসেস পাবো। তো 2 বছর হতে যায় আমার মনিটাইজ হয়নি এখনো পর্যন্ত, তো তোমাদের কাছে কোনো সাপোর্টও পাই না আমি সেরকমভাবে। তো তাই জন্যই ভেবেছি আমি আর ভিডিও বানাবো। তো আমি ভিডিও বানাই, কেউ পছন্দ করে না, এবং গ্রামের লোক থেকে আমি ভিডিও বানাচ্ছি দেখে সবার তো মানে হিংসা ইয়ে হয়ে যাচ্ছে আর কি বলবো। গ্রামের লোকের কুটিলতার অভাব নেই আর কি বলবো, তোমরা জানো নিশ্চয়ই। তার জন্যই লাস্ট পর্যন্ত আমার ভিডিও করা ছেড়ে দিতে হলো। তো আশা করেছিলাম তোমাদের কাছে সাপোর্ট পাবো আমি, তো তোমরা আমাকে সাপোর্ট সেরকমভাবে কেউ করছো না, তো বলতে গেলে করছো না সেরকমভাবে। তো আর কি করা যায়, 2 বছর কানি হতে গেল নি, তো আমার ইউটিউবে ব্লগ করি, শর্ট ভিডিও করি, সব কিছু করি, তো একটুও কোনো সাপোর্ট পাচ্ছি না। তো তার জন্যই আমি ভিডিও করে ছেড়ে দিতে হলো। আর ভিডিও করলে যদি সাপোর্ট একটু পেতাম, তো একটু মনের একটু সাহস বা একটু এনার্জি হতো যে আমি ভিডিও বানাই, লোকের কথায় কি এসে যায়। তো তোমরাও কেউ আমাকে সাপোর্ট করছে না, ঘরের কেউ আমাকে সাপোর্ট করছে না, তো ভিডিও করা ছেড়ে দিতেই হলো। এর জন্যই সবসময় এটা সেটা বলতে থাকে আর ভালো লাগে না, তার জন্যই। তো আমি আর ভিডিও বানাবো না, এই পর্যন্তই।